নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2023, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই মাসে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন। দেখুন, এই মাস আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার ভাগ্য, বিবাহ, প্রেম, শিক্ষা, সমস্ত কিছু নিয়ে বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যে খুব বড় ধরনের যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। 18 আগস্ট পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো। 18 আগস্টের পর আপনার গোল্ডেন কাপের সমস্যা বা খুচরো কিছু পেটের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এগুলো কিন্তু বাড়বে 18 আগস্টের পর। অবশ্যই আমি একটি কথা বলবো, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এই জায়গা থেকে এড়িয়ে চলুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক কেমন যাবে? দেখুন, আপনাদের ধনাধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, দেখুন ঋণ ঘরে অবস্থান করছে। দেখুন, অর্থ কিন্তু খরচ আপনাদের বাড়বে এ মাসে, অর্থ খরচ আপনাদের বাড়বে, খরচের দিকটা নিয়ন্ত্রণ রাখুন। কিছু কিছু ক্ষেত্রে ফালতু খরচ, কিছু কিছু ক্ষেত্রে আপনার সেভিংসের জায়গাটা আপনার হবে না, কারণ খরচের মাত্রা এ মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। চতুর্থভাবে শনি অবস্থান করছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। যারা প্রপার্টি কিনতে চাইছেন, কোনো সম্পত্তি কিনতে চাইছেন, সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এ মাসে লাভ কিন্তু পাবেন। কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট আপনারা কিনতে চাইছেন, সেখান থেকে কিন্তু আপনারা এ মাসে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে এ মাসে যথেষ্ট ভালো। এবং মঙ্গল আপনার ঠিক কর্মভাবে অবস্থান করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, যারা কর্মের ক্ষেত্র নিয়ে সমস্যা চলছিল, এখানে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন, এমএনসি কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া বা সেখানে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশি কিন্তু রয়েছে। যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবার আসি আপনাদের শিক্ষা, পঞ্চম ভাবি হচ্ছে আমাদের শিক্ষা। পঞ্চম প্রতি আপনার ষষ্ঠভাবে অবস্থা করছে। কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া, ডাইভার্সন হয়ে যাওয়া পড়া শিক্ষাক্ষেত্রে, এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রের জায়গাটা নিয়ে একটু হলেও আপনাদের চাপ এই মাসে কিন্তু রয়েছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন অথবা কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার এক্সাম রয়েছে কোনো ক্ষেত্রে, আমি বলবো মধ্যম দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা যে ভালো শুভ বার্তা আমি কিন্তু বলতে পারছি না। এবার আসি আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখ। দেখুন, আপনার সপ্তম ভাবি হচ্ছে আমাদের দাম্পত্য সুখে। সপ্তম প্রতি আপনার রেট্রোগ্রেড হয়ে ভাগ্যভাবে আসছে, অর্থাৎ স্ত্রী ভাগ্যে আপনার ধন কিন্তু আসবে, অর্থ কিন্তু আসবে। এবং ব্যবসা যারা করছেন, সপ্তম ভাবি হচ্ছে বিজনেস, 7 আগস্টের পর থেকে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনি কোন মার্জন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, 7 আগস্টের পর থেকে আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু খুব গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে আসতে পারে বা আপনারা বিশেষভাবে পার্টনারশিপ বিজনেস করছেন, এখানে আমি বলবো একটু হলেও সতর্কভাবে থাকুন। কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট বা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে কিন্তু আপনারা কিন্তু পারেন। এবং আপনাদের কর্মাধিপতি কর্মভাবে অবস্থান করছে 17 আগস্ট 2023 থেকে। আমি একটি কথা বলবো, আপনি
বৃশ্চিক রাশির মানুষ কর্মক্ষেত্রে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন। এবং বিয়ের ব্যাপারটা যদি আমি বলি, বিয়ের ব্যাপারে কথাবার্তা হওয়া বা কোনো যোগাযোগ আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং এ মাসে আপনাদের বিদেশ যাত্রা যোগ কিন্তু দেখা যাচ্ছে, বা বিদেশের সাথে যারা রত রয়েছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, বিদেশের সাথে যারা রত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা, ফরেন থেকেও কিন্তু এ মাসে আপনারা লাভ 1000% কিন্তু পেতে চলেছেন। ভাগ্যভাবে শুক্র অবস্থান করে ভাগ্যর জায়গা কিন্তু মজবুত করবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের 1000% কিন্তু হতে চলেছে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, আমি একটি কথা বলেছি, ভাগ্য যদি যায় কিনা কপাল খুলবে, এক কথায় বৃশ্চিক রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। এবং মঙ্গল আপনাদের রাশির অধিপতি, আপনার কর্মভাবে অবস্থান করে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, এবং 18 আগস্ট 2023 পর্যন্ত এই দৃষ্টি কিন্তু থাকছে। এখানে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো জায়গা তৈরি কিন্তু করছে অগস্ট মাসে আপনাদের, বিশেষ করে ক্যারিয়ারের জায়গা এবং স্বাস্থ্যের জায়গা আপনাদের ভালো। যারা প্রেমের ক্ষেত্রে, এবার অনেকে যে স্যার আমার প্রেমের জায়গাটা কেমন যায়, দেখুন ইগো সেন্টিমেন্টটা কিন্তু ছাড়তে হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, কিন্তু ইগো সেন্টিমেন্টটা আপনাদের কিন্তু কিছুটা হলো কম আনতে হবে, তাতে কিন্তু আপনারা ভালো ফল আপনারা কিন্তু পাবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনাদের এ মাসে মান সম্মানের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে, এবং আপনার আর্থিক স্থিতির জায়গা মজবুত কিন্তু হতে চলেছে। কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, লটারি, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকা থেকে এ মাসে কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। কী উপায় করবেন যাতে আপনাদের এই মাসটা ভালো যাবে, আমি তাও এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু, যে আমি একটা কথা আবারও বলবো, যে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আপনাদের আসবে, এবং সৌভাগ্যের সূচনা আপনাদের হতে চলেছে। বড় কোনো ধরনের শুভ সংবাদ এ মাসে আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা, মনের প্রত্যাশা পূরণ আপনাদের হতে কিন্তু চলেছে। এবং যাদের মামলা মকদ্দমা এগুলো চলছিল, কেস কাবারি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন কিন্তু রাহু কিন্তু আপনাদেরকে দিবে। রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু এ মাসে একটা ভালো সাইন আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন। আপনারা হনুমানজির উপাসনা করুন, এবং আপনারা উদীয়মান সূর্যকে আপনারা জল নিবেদন করুন, এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। অগস্ট 2023 বৃশ্চিক রাশির একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।